কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা, কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রং রুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিও। ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাটে স্ট্রং রুম ঘিরে উত্তেজনা। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি এখন বিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিএম সম্ভবত ট্রেনিংয়ে আছেন, তারপরে আমি দেখা করব পুরো ঘটনাটা। ওই হচ্ছে ব্যাপার। স্যার কী মনে করছেন, কী কারণে আসছে, কী মনে করছেন? ছেলেটা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল, কোনো রকম শুনলাম তো আর্মস ছিল, যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেটাই ছিল বলে শোনা যাচ্ছে। কোলাঘাটের ঘটনা, কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা। সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রং রুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তিনিও রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একই অভিযোগ করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা। বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন। যে খবরে নজর রাখছি, গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনে। এই মুহূর্তে বড় খবর আপনারা জানেন, এই মুহূর্তে যে খবর দেখতে পাচ্ছেন, গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনের। কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা, কোলাঘাটের স্ট্রং রুম চত্বরে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রং রুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিও। ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাটে স্ট্রং রুম ঘিরে উত্তেজনা। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি এখন বিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিএম সম্ভবত ট্রেনিংয়ে আছেন, তারপরে আমি দেখা করবো পুরো ঘটনাটা। ওই হচ্ছে ব্যাপার। স্যার কী মনে করছেন, কী কারণে আসছে, কী মনে করছেন? আইপ্যাকের ছেলেটা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল, কোনো রকম শুনলাম তো আর্মস ছিল, যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেটাই ছিল বলে শোনা যাচ্ছে।
কোলাঘাটের ঘটনা, কোলাঘাটে স্ট্রংরুম চত্বরে উত্তেজনা, সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রংরুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনিও রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একই অভিযোগ করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাটের স্ট্রংরুম চত্বরে উত্তেজনা, বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন। যে খবরে নজর রাখছি, গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনে। এই মুহূর্তে বড় খবর আপনারা জানেন, এই মুহূর্তে যে খবর দেখতে পাচ্ছেন, গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনের। কোলাঘাটের স্ট্রংরুমে স্ট্রংরুম চত্বরে উত্তেজনা, কোলাঘাটের স্ট্রংরুম চত্বরে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রংরুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিও। ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাটের স্ট্রংরুম ঘিরে উত্তেজনা। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনি ঠিক কি বলছেন শুনব। আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ডিএম সম্ভবত ট্রেনিংয়ে আছে, তারপরে আমি দেখা করবো পুরো ঘটনাটা। ওই হচ্ছে ব্যাপার। স্যার কি মনে করছেন, কি কারণে, কি কারণে আসছে, কি মনে করছেন? ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল, কোনোরকম শুনলাম তো আর্মস ছিল, যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। কোলাঘাটের ঘটনা, কোলাঘাটে স্ট্রংরুম চত্বরে উত্তেজনা, সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের স্ট্রংরুম, কয়েকজন যুবককে ঘিরে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, ইভিএম বদল করতে এসেছিল তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনিও রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একই অভিযোগ করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোলাঘাটে স্ট্রংরুম চত্বরে উত্তেজনা, বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন। যে খবরে নজর রাখছি, গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনে। এই মুহূর্তে বড় খবর আপনারা জানেন, এই মুহূর্তে যে খবর দেখতে পাচ্ছেন। গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।
গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মীরা এজেন্ট হতে পারবেন না, কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনের।